মহিলা হোস্টেলে কর্মরত আদিবাসী সম্প্রদায়ের এক কেয়ারটেকারকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ওই হোস্টেলের এই নৈশ প্রহরীর বিরুদ্ধে এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাঁকুড়া রানীবাঁধ রাজ্য সড়কের ওপর খাতরা রাজাপাড়া সংলগ্ন ওই হোস্টেলের সামনে পথ অবরোধ করলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন রবিবার সকাল থেকেই ওই অবরোধের জেরে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন অবরোধকারীদের তরফ থেকে দাবি করা হয়েছে খাতরা আদিবাসী মহাবিদ্যালয়ের একটি মহিলা হোস্টেলে রয়েছে শহরের রাজাপাড়া এলাকায় ওই হোস্টেলের কেয়ারটেকারের কাজ করেন ওই আদিবাসী মহিলা শনিবার দুপুরে ওই মহিলা স্নান করে বেরোনোর সময় ওই হোস্টেলের নৈশ প্রহরী জোর করে বাথরুমে ঢুকে তার হানি করে বলে অভিযোগ পরে ওই মহিলা বিষয়টি খাতরা থানায় জানায় এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেন আজকে কালকে আড়াইটার সময় আমাদের এই যে লেডিস হোস্টেলটা আছে খাতরা আদিবাসী কলেজের একজন আমাদের বোন উনি ওখানে কেয়ারটেকারের কাজ করেন একজন নাইট গার্ড নাম তার করিম করিমউদ্দিন খান উনি বাথরুমের পাশে দাঁড়িয়েছিলেন আমাদের বোনটা চান করে বেরোচ্ছিলেন পুনরায় ওনাকে আবার বাথরুমে ঠেলে ঢুকিয়ে মুখে গামছা বেঁধে ওনাকে ধর্ষণ করে তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা উপযুক্ত ব্যক্তির শাস্তির দাবি চাইছি